দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন মমিনুল হক। টেস্ট ক্যারিয়ারে 12তম সেঞ্চুরিটা এলো 26 ইনিংস পর। সবশেষ 2021 সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাজিক্যাল 3 অঙ্কের দেখা পেয়েছিলেন এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটার। সেঞ্চুরির পর অনেকটাই সাদামাটা সেলিব্রেশন মুমিনুলের, এমনটাই হওয়ার কথা। ক্যারিয়ারে অনেকদিন ধরেই ধুঁকতে থাকা মুমিনুল 26 ইনিংস পর পেলেন টেস্টে সেঞ্চুরি, ক্যারিয়ারে যা 12তম। মুমিনুল আবারও জানান দিলেন নিজের অস্তিত্বের, প্রমাণ করলেন দমে যাননি এখনো। আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে কিছুটা শেকি থাকলেও দ্বিতীয় ইনিংসে মিলেছে চিরচেনা আত্মবিশ্বাসী মুমিনুলকে, ঘুচেছে বড় ইনিংস না খেলতে পারার আক্ষেপও। ইয়ামিন আহমেদ জাইকে বাউন্ডারি মেরে 123 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি। মুমিনুল সবশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন 2021 সালের এপ্রিলে। এরপর 2 বছর 1 মাসে 26 ইনিংসে তার ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি। আগে থেকেই টেস্টে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক ছিলেন মুমিনুল, এবার সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিলেন টাইগার এই বাহাতি ব্যাটার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্র্যাডম্যান বলা হতো তাকে, ভাবা হতো বাংলাদেশের সফলতম ব্যাটার। অভিষেকের পর থেকে সাদা পোশাকে ক্রিকেটে হেসেছে তার ব্যাট, কিন্তু হঠাৎই হয় ছন্দপতন, একসময় বাদই পড়লেন দল থেকে, তবে ফিরে এলেন আবারও সেই চিরচেনা রূপে। জানান দিলেন এখনো দমে যাননি তিনি। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।